এসিআই মোটরসের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা দেখব এসিআই মোটরস কতগুলো প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে কাজ করে সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে বিস্তারিত দেখব চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাইস ট্রান্সপ্লান্টার এটা দিয়ে হচ্ছে ধান লাগানো একটি যন্ত্র এটা দিয়ে সহজে ধান লাগাতে পারে একজন কৃষক অল্প সময়ে এরপর আমরা দেখবো যেটা কম্বাইন হারভেস্টার জাপানি প্রযুক্তি রিয়ানমার কম্বাইন হারভেস্টার যা দ্বারা একই সাথে ধান ও গম কাটাই মারাই ঝাড়াই ও বস্তাবন্দি একসাথে করা যায় যাতে কৃষকের কাজকে অনেক সহজ করে দিয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এসিআই পাওয়ার টিলার বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি পাওয়ার টিলার সেটা হচ্ছে চল্লিশ বিলেট এসিআই পাওয়ার টিলার যেটা দিয়ে সহজেই অনেক বেশি ট্রাক্টরের মতো জমি চাষ করা যায় এরপরে আমরা দেখতে পাচ্ছি সোনালিকা ট্রাক্টর দেশের এক তৃতীয়াংশ জমি চাষ করছে সোনালিকা ট্রাক্টর ও এসিআই পাওয়ার টিলার দিয়ে এরপরে আমরা যেটা দেখতেছি পাওয়ার সলিউশন জেনারেটর এশিয়াই জেনারেটর এরপর আমরা দেখছি কনস্ট্রাকশন মেশিনারিজ দেশের অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎ সরবরাহের গর্বিত অংশীদার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এরপর আমরা পরিবহন ক্ষেত্রে দেখতে পাচ্ছি চায়নার সর্বাধিক বিকৃত এবং বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে ফোটন এরপর আমরা দেখতে পাচ্ছি লাখো গ্রাহকের আস্থার প্রতীক এশিয়াই ওয়াটার পাম্প এবং যেটা দেখতে পাচ্ছি ইয়ামাহা মোটর সাইকেল বাংলাদেশে এবং ইয়ানমার জাপানি প্রযুক্তির একটি মোটর যেটা বাংলার মানুষের খুব চয়েসফুল একটি প্রোডাক্ট তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের এশিয়ায় মোটরসের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা আলোচনা তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম